নমস্কার দর্শক বন্ধুরা, আমি শুভঙ্কর। আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল জব অ্যানালাইসিস 360। বন্ধুরা, আপনাদের জন্য আজকে অত্যন্ত খুশির খবর নিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনারা যারা ছোটোবেলা থেকেই অনেকেই আমরা আছি, যারা ছোটোবেলা থেকেই কিন্তু পুলিশ অথবা পুলিশ এসআইয়ের চাকরি করতে ইচ্ছুক, তবে সুযোগের অভাবে করা হয়ে উঠছে না, এরকম যারা রয়েছেন, যারা ছোটোবেলা থেকে পুলিশের চাকরি করতে ইন্টারেস্ট রাখেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত অনেক বড় মাপের সুখবর নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এসআই পদে অর্থাৎ সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ইতিমধ্যে বেরিয়ে গেছে, যার অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা এই বিষয়ে সম্পূর্ণ ডিটেলসটা জানবো, অর্থাৎ কারা কারা এই পদের জন্য আবেদনযোগ্য, কত দিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, বয়সের উর্ধ্বসীমা কত পর্যন্ত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী হলে আপনারা আবেদন করতে পারবেন, আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি আপনারা আশা করব সম্পূর্ণটা দেখবেন। তো চলুন আর কথা না বাড়ি, সরাসরি আমরা বিষয়ে চলে যাব। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলটিতে নতুন বন্ধু রয়েছেন, তাদের জন্য রিকোয়েস্ট করব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলতে হবে, পাশাপাশি বেলটিকে অবশ্যই বাজিয়ে ফেলতে ভুলবেন না, পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান বেল সবার আগে পেয়ে যেতে হলে। তো চলুন বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি নোটিফিকেশানটি এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে দেওয়া রয়েছে হেডলাইন্স ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তো সেখানে আমরা একটু বিষয়টা দেখে নেব। ইনফরমেশন টু অ্যাপ্লিকেশনস ফর অফলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর। বন্ধুরা, এখানে একটা বিষয় আপনাদের জানাবার আছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি। তো এই দুটি কিন্তু পোস্ট সাব ইন্সপেক্টর রয়েছে, যেখানে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু এই রিক্রুটমেন্টটিতে রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, যেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ইউবি এবং এবি এটার ফুল ফর্ম হিসেবে কিন্তু দেওয়া রয়েছে। ইউবি অর্থাৎ আনআর্মড ব্রাঞ্চ এবং এবি অর্থাৎ আর্মড ব্রাঞ্চ। সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কী ভ্যাকেন্সিস রয়েছে, সেখানে ভ্যাকেন্সিস যদি আমি টোটাল বলি, সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই বড় একটা খুশির খবর আপনাদের জন্য এটা, যে 668টি ভ্যাকেন্সিস এই পুলিশ এসআইয়ের জন্য কিন্তু অনেক বড় মাপের একটা ভ্যাকেন্সিস আপনাদের জন্য। তো এটা খুবই খুশির খবর আপনাদের জন্য। সেখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউআর অর্থাৎ জেনারেল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবড ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা করে বিভাগ করে দেওয়া রয়েছে, সেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা ভিডিওটিকে স্টপ করেও দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে দিই, এই পোস্টের আপনাদের পে স্কেলটা কিন্তু মিনিমাম 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা আপনাদের পে স্কেল হয়ে থাকবে, সাথে গ্রেড পে থাকছে 3,900 টাকা। তো চলুন আমরা আরও বাকি বিস্তারিত দেখে নেব। সেখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে যে মোস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে যেটা থাকে আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। পরবর্তীতে আমরা শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেব। এডুকেশনাল কোয়ালিফিকেশান, দ্য অ্যাপ্লিক্যান্ট মোস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। অর্থাৎ বন্ধুরা, আপনাকে কিন্তু অবশ্যই ব্যাচেলার ডিগ্রি পাশ করা থাকতে হবে, অর্থাৎ আপনাকে বিএ পাশ করা থাকতে হবে, তাহলে আপনি কিন্তু এই পদের জন্য আবেদনযোগ্য। তো পরবর্তীতে আমরা একটু এইজ বয়সের উদ্দেশ্যমাটা দেখে নেব। সেখানে কিন্তু আপনাকে মিনিমাম 20 বছর বয়স থেকে ম্যাক্সিমাম 27 বছরের মধ্যে হতে হবে, তবে বয়সটা কিন্তু আপনার ক্যালকুলেট করা হবে আপনার জন্ম তারিখ থেকে 1/1/2019 পর্যন্ত, সেই হিসেবে আপনার বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। সেই হিসেবে বয়সের উর্ধ্বসীমায় ছাড় রয়েছে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর। তো সেটা আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নেবেন ভিডিওটিকে স্টপ করে। তো বন্ধুরা, এখানে একটা কিন্তু মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড লাগছে, সেখানে কী লাগছে সেটা আপনাদের একবার ক্লিয়ার করে দিই। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যেখানে বক্সের মধ্যে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চ অর্থাৎ ইউবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস হাইট কী লাগবে, সেই ক্লাসের হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, ওয়েট, এই তিনটা কিন্তু গুরুত্বপূর্ণ এই পদের জন্য আবেদন করতে হলে। আপনারা যদি এই তিনটা আপনাদের থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আবেদন করুন, খুব ভালো একটা পোস্ট। সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সপেক্টেড, এখানে কিন্তু এক্সপেক্টেড দেওয়া রয়েছে গোর্খাস রাজবংশীস গারোয়ালিস অ্যান্ড শিডিউল ট্রাইব। তো এখানে অল ক্যাটাগরিদের জন্য যেটা লাগছে ইউবি পোস্টের ইউবি ক্যাটাগরিদের জন্য, সেখানে কিন্তু হাইট লাগছে 167 সিএম এবং 79 সিএম লাগছে চেস্ট উইথ এক্সপেনশন, অর্থাৎ বুক ফুলিয়ে কিন্তু আরও 5 সেন্টিমিটার বাড়াতে হবে।
এবং ওয়েট লাগছে 56 কেজি। তো আপনারা যদি এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনাদের এরকম এই তিনটা হাইট এবং চেস্ট ওয়েট আপনাদের থেকে থাকলে আপনি অবশ্যই আবেদন করুন। তো পরবর্তীতে সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্মড ব্রাঞ্চের ক্ষেত্রে দেওয়া রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেখানে কিন্তু ক্লাস রয়েছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ এক্সপেক্টেড গোর্খাস রাজবংশী গারোয়ালিস অ্যান্ড শেদুল ট্রাইব, অর্থাৎ অল ক্যাটাগরিজের জন্য যেটা হাইট লাগছে সেটা কিন্তু 173 সেন্টিমিটার এবং চেস্ট লাগছে 86 সেন্টিমিটার উইথে মিনিমাম এক্সপেনশন 5 সিএম, অর্থাৎ বুক না ফুলিয়ে 86 এবং বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, অর্থাৎ 86 এবং 5 91 মধ্যে আপনার দেখতে হবে চেস্টের ক্ষেত্রে। এবং ওয়েট দেখতে পাচ্ছি 60 কেজি আপনার কিন্তু হতে হবে। এবং নিচে আপনাদের দুটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গোর্খাস রাজবংশী ও গারোয়ালিস অ্যান্ড শিদুল ট্রাইব, এবং দুটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেখানে আলাদা আলাদা করে কি হাইট লাগবে সেখানে দেওয়া রয়েছে এবং চেস্ট কত লাগবে ওয়েট আলাদা আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটিকে স্টপ করে দেখে নেবেন, এই মুহূর্তে স্ক্রিনটি আপনাদের অন স্ক্রিনে রয়েছে। তো বন্ধুরা, আমরা আজকের বিষয়গুলো দেখব। এখানে আরও একটা বিষয় যেটা দেওয়া রয়েছে, নেম অফ পোস্ট মেল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর অফ পুলিশ এবি ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সেক্ষেত্রে আপনাদের কিন্তু 3 মিনিটের মধ্যে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো সেখানে আরও কিছু এখানে বিষয় দেওয়া রয়েছে, মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ আপনাদের কী করে এই সিলেকশানটা চলবে এই পোস্টের সেটা কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি দ্য পোস্টস অফ সাব ইন্সপেক্টর ইউবি অ্যান্ড সাব ইন্সপেক্টর এবি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি অন বেসিক অফ কোয়ালিফাইং অ্যান্ড প্রিলিমিনারি এক্সামিনেশন হুইচ উইল অ্যাক্ট অ্যাজ স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই দ্য ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ কী কী টেস্ট আপনাদের কীভাবে বাছাই করা হবে এই পদের জন্য সেটা কিন্তু ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তো আপনাদের ফুল মার্কস হিসেবে বলে দিই, সর্বপ্রথম আপনাদের সিলেকশনে চলবে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা কিন্তু 200 নম্বরের হবে। পরবর্তীতে আপনাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ যাকে শর্ট ফর্মে PMT আমরা বলে থাকি, এবং PET টেস্ট হবে একই সাথে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তার পরবর্তীতে তাতে যারা কোয়ালিফাই করে যাবে তারপরে কিন্তু আপনাদের সিলেবাস ফর এক্সামিনেশন, অর্থাৎ একটা রিটেন এক্সামিনেশন হবে। সেখানে কিন্তু আপনারা যারা আগে পরীক্ষাটা দিয়েছেন, অর্থাৎ আগেও যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিয়েছেন, তারা সিলেবাসটা জানেন। তো এবং এবার যারা নতুন দেবেন তারা যদি এই আপনারা যদি সিলেবাস সম্বন্ধে জানতে চান অবশ্যই কিন্তু ভিডিওটার এবং কমেন্টও আপনারা জানাতে পারেন, আমি কিন্তু সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আরও কিছু বিষয় আপনাদের জানাবার আছে, যেখানে কিন্তু ট্রেনিং অ্যান্ড এক্সামিনেশন হবে আপনাদের, সেখানে কিন্তু ডিসচার্জ কী কী কারণে করা হতে পারে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই অ্যাপ্লিকেশন ফিস এবং প্রসেসিং ফিস যেটা লাগবে আপনাদের এই পদের জন্য আবেদন করতে হলে, সেটা কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, অল ক্যাটাগরিজ এক্সপেক্টেড শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি। সেখানে কিন্তু অল ক্যাটাগরিজের জন্য লাগছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি লাগছে 20 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু 270 টাকা অল ক্যাটাগরিজের জন্য লাগছে, অর্থাৎ জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 270 টাকা টোটাল অ্যামাউন্ট কিন্তু এই পদের জন্য আবেদন করতে হলে দিতে হবে। এবং শিডিউল কাস্টের ক্ষেত্রে কেবলমাত্র 20 টাকা প্রসেসিং ফি লাগবে এবং শিডিউল ট্রাইফের ক্ষেত্রেও 20 টাকা। তো বন্ধুরা, চলুন আমরা আরও বাকি বিস্তারিতগুলো বিষয়গুলো দেখে নেব। হাউ টু অ্যাপ্লাই, আপনারা কী করে অ্যাপ্লাই করবেন সেটা আপনারা এখানে দেখে নিতে পারছেন। অফলাইনে কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু সম্পূর্ণ প্রসিডিওরটাই এখানে আপনারা পেয়ে যাবেন, যেখানে পোস্ট অ্যাপ্লাইড ফর কীভাবে কী ফিল আপ করতে হবে, স্টেট অফ পারমানেন্ট অ্যাড্রেস দেবেন, জেন্ডার দেবেন, আপনারা কোন প্রেফারেন্সের জন্য আবেদন করবেন, ইউবি নাকি এবি প্রেফারেন্স সেটা চুজ করে নেবেন, সম্পূর্ণ ডেট অফ বার্থ দেবেন, মোবাইল নাম্বার দেবেন, কোয়ালিফাইং গ্র্যাজুয়েশন কিনা সেটা দেবেন, ইমেল আইডি একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে সেটা দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ আশা করছি বিষয়টা জানানো হয়ে গেছে। তো আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই যে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদনপত্র জমানো আজই জাস্ট শুরু হলো, আজকে 10 তারিখ, আজই কিন্তু এই রিক্রুটমেন্টটা বেরিয়ে গেছে। আপনারা যারা অনেকেই ভাবতে পারেন যে এটা কিন্তু আগের বারের কোনো হয়তো রিক্রুটমেন্ট, সেটা কিন্তু না বন্ধুরা, আজকে কিন্তু এই রিক্রুটমেন্টটা জাস্ট বেরিয়ে গেল। আপনারা অনেকেই কিন্তু
এই এটা ভুল করবেন যে এটা 2018-র কোনো রিক্রুটমেন্ট কি না। তো বন্ধুরা আপনাদের জন্য জানিয়ে দিই, এটা কিন্তু 2018-র বা আগের কোনো রিক্রুটমেন্ট না, এটা কিন্তু ইমিডিয়েটলি আজকেই কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়ে গেছে। আজকের ডেট অগাস্টের 10 তারিখ, তো সেই অগাস্টের আজকের ডেটেই কিন্তু রিক্রুটমেন্টটা বেরিয়ে গেছে। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে জানিয়ে দিই, লাস্ট ডেট অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কিন্তু রয়েছে সেপ্টেম্বরের মাসের 9 তারিখ। বেশ কিছুদিন সময় রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন, তো বেশি দেরি করবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, যেটা ভিডিওর মধ্যে বা আগে আপনাদের বলে নেওয়া উচিত ছিল, তো বলা হয়নি, ভুলে গেছিলাম। আপনারা যারা পেমেন্টটা অনলাইনে করবেন, সেটা প্রত্যেকটি পোস্টের মতো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, অফলাইনে পারেন, সেটা কিন্তু আপনারা অবশ্যই ইউবিআই ব্যাঙ্ক চালানের মাধ্যমে করতে পারেন, এবং ই পেমেন্ট ডিওবি করেও কিন্তু আপনারা করতে পারেন পেমেন্টটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই থাকলো। ভিডিওটা আশা করছি আপনারা খবরটা সর্বপ্রথম জানতে পারলেন। তো এই বিষয়ে যদি আপনার একটুকু আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, পাশাপাশি শেয়ার করে বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দিতে হবে। এবং ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এবং যত গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকবে এই মুহূর্তে আপনারা যা যে অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পেলেন সম্পূর্ণ, এটাও কিন্তু আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। অর্থাৎ এই বিষয়ে যত গুরুত্বপূর্ণ লিঙ্ক থাকবে আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো এটুকুই থাকলো, ভালো থাকবেন সকলে। তো এটুকুই থাকলো, ভালো থাকবেন।